গলার ভেতরে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের মাংসের হাড় আটকে থাকা রোগীর সফল অপারেশন করলেন গোমতি জেলা হাসপাতালের ENT স্পেশালিস্ট ডক্টর প্রদীপ মল্লিক। তিনি জানান, মাছের কাটা আটকে চিকিৎসকের পরামর্শ নিতে আসতে দেখা গেলেও মাংসের হাড় গলার নিচে আটকানোর ঘটনা সচরাচর দেখা যায় না। কার্তিক দাস বিলোনিয়া এই সমস্যা নিয়ে গোমতি জেলা হাসপাতালে ভর্তি হলে তিনি সফলভাবে জটিল অপারেশনটি করেন। তাছাড়া গোমতি জেলা হাসপাতালে গত 1 বছরে 2000 অপারেশন করা হয়েছে বলে জানান CMO কমল রেঞ্জ। অ্যাকচুয়ালি কালকে রাত্রেবেলা বিলোনিয়া রাজনগর থেকে একটা পেশেন্ট এসেছিল, কার্তিক দাস, 21 বছর বয়সের। উনি মুরগি চিকেন বোন খেয়েছিলেন, খাওয়ার পর ওনার কিছু গিলতে পারছিলেন না, গলার আপার ইসোফেগাস খাদ্যনলির উপরে আটকে গেছিল। তো তারপরে আমরা পেশেন্টকে ভর্তি করলাম, ভর্তি করে সিটি স্ক্যান করে দেখা গেলো যে এটা একটা বিশাল বড় একটা অ্যারাউন্ড 4 সেন্টিমিটারের মতো চিকেন বোন আটকে গেছে। তারপর আজকে সকালবেলা আমি এই পেশেন্টকে ওটিতে নিয়ে গিয়ে আন্ডার ভিডিও ল্যারিঙ্গোস্কোপি উইথ ফোর্সেপ আমি এই পেশেন্টটাকে আপার ইসোফেগাস থেকে এই চিকেন বোনটা বের করেছি। তারপর পেশেন্ট এখন অ্যাডমিশন আছে, মোস্ট স্টেবল আছে, কালকে আমরা ছেড়ে দেবো। পেশেন্টের নামটা কি স্যার? কার্তিক দাস। মূলত এই যে চিকেন বোনটা বের করলেন, এটা যদি না বের করা হতো ইমার্জেন্সি, তাহলে কি অসুবিধা হতো? এটা অ্যাকচুয়ালি খাদ্যনলী, তো খাদ্যনলী যদি না বার করা হতো তাহলে খাদ্যনলী চিড়ে যেত এবং খুবই এটা একটা ফ্যাটাল কন্ডিশনে হতো বা টার্ন করতো যদি সময় মতো না বের করা হতো। একদম, আমরা একটা জিনিস দেখি গ্রামে বা শহর অঞ্চল ছাড়া যে জায়গাগুলি রয়েছে, খাবার খেতে গেলে এই ধরনের ঘটনা হয়, অনেক সময় মাছের কাটা গলায় আটকে যায়। তো অনেকেই জার পোক বা যেটা হয় বা চিরা খাওয়া, এগুলা করার প্রয়োজন নাকি তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন? অ্যাকচুয়ালি যদি গলার মধ্যে কাটা লাগে তাহলে কোনো সময় সাদা ভাত বা কোনো রকমের চিরা বা কোনো কিছু খাওয়া উচিত না। প্রাথমিক চিকিৎসা যেটা করা হতো সেটা হলো মুখের একটু জল নিয়ে একটু গার্গেল করে সেটাকে ফেলে দেবেন। তারপর যদি না বেরোয় তাহলে সঙ্গে সঙ্গে কোনো লোকাল হাসপাতালে যাবেন, যদি পসিবল হয় ENT কোনো সার্জনের কাছে যাবেন, গিয়ে ওইখানে উনি বের করে দেবেন। স্যার আপনার নাম? প্রদীপ কুমার।